জাদুই ওষুধ। এই কিছুদিন আগের কথা, আমার এক বন্ধু আদিত্য গ্রাম থেকে শহরে আসে, কিন্তু জানা নেই কেন সে অনেক দুঃখিত আর অসুস্থ মনে হতো। আরে আদিত্য, এটা কি হয়েছে তোমার? জানি না বন্ধু, আমিও কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে আমার অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে। আদিত্য, আমি বললাম না বিছানা থেকে উঠো না? মা, আমাকে একটু খোলা হাওয়ায় যেতে দাও না, আমার বাড়িতে ভালো লাগছে না। আদিত্যের মা তার এই অসুখ থেকে অনেক চিন্তিত ছিল, সে কাউকে কিছু বলতে পারছিলেন না। ওনার ভয় ছিল যে এমনি নয় তো আদিত্য যে গ্রামে সবার সঙ্গে বসে চিকেন খেয়েছিল তাতে সে অসুস্থ হয়ে গেছে। এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে আদিত্যর, এমনি হয়ে যায়নি তো যে সেই অসুখটা যেটা গ্রাম আর শহরে চিকেন খাওয়ার জন্য হচ্ছে, সেই অসুখটা আমাদের আদিত্যর হয়ে যায়নি তো? সন্ধ্যের সময় কিছু বন্ধুরা আদিত্যের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে, কেননা সে অনেক দিন ধরে স্কুলে যাচ্ছিল না। হ্যালো আদিত্য, কেমন আছো তুমি? যখন আদিত্য যুবরাজের সঙ্গে হাত মেলাচ্ছিল, তখন যুবরাজ দেখে যে তার হাতে তো বিদঘুটে ভাবে দাগ হয়ে গেছিল। তোমার হাতে কি হয়েছে? তোমার আবার ওই ভাইরাসের অসুখ হয়নি তো? যুবরাজ আদিত্যের মাকে, আন্টি একে তাড়াতাড়ি ডক্টরকে দেখান, এমনি হয়নি তো যে ভাইরাসের অসুখ হয়ে গেছে? বন্ধুরা, আদিত্য থেকে দূরে থাকো, এমনি আবার না হোক যে অসুখ আদিত্যের হয়েছে সেটা আমাদেরও হয়ে যাক। যুবরাজ হঠাৎ করে নিজের হাত দেখে চুপ হয়ে যায়। এই দেখো, এর মতন দাগ আমার হাতেও এসে গেছে, বাপ রে, আমারও ওই অসুখই হয়ে গেল। যুবরাজ নিজের বাড়ি যায় আর নিজের বাবাকে বলে, বাবা বাবা দেখো না আমার হাতে কিরকম দাগ হয়ে গেছে। হাতিত্য এখনই গ্রাম থেকে এসেছে, আমি তাকে দেখার জন্য ওর বাড়ি গেছিলাম, আর আমি ওর সাথে যেই হাত মেলালাম এই কিছুক্ষণ পরে এই দাগ আমার হাতেও এসে গেল। বাবা, তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না, আমার নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছে। যুবরাজ নিজের বাবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তার বাবা ভয় পেয়ে যান আর তাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যান। ডক্টর ডক্টর, এর কি হয়ে গেল, তাড়াতাড়ি চেক করুন না, এ তো অজ্ঞান হয়ে গেছে। ডক্টর চেক করতে করতে, শুনুন কি খেয়েছে? না না ডক্টর, এ বারের কোনো জিনিসই খায়নি, নিজের বন্ধুর সাথে দেখা করতে গেছিল, আর ওইখানে যখন সে ওর সাথে হাত মেলালো তো তার হাতেও এই দাগগুলো দেখেছিল, তাড়াতাড়ি এর ওর হাতেও চলে আসলো। ডক্টর বাবু, এটা কেমন অসুখ, আমার ছেলে ভালো হয়ে যাবে তো? এইটা অনেক সাংঘাতিক রোগ, এটা ছোঁয়াচে রোগ, এটা হাত মেলালে মাংস টাংস খেলেই হচ্ছে। ডক্টর যুবরাজকে ইঞ্জেকশন দেন আর বাবা তাকে বাড়ি নিয়ে এসে যান। যুবরাজের অসুখের কথা সব বন্ধুদের মধ্যে ছড়িয়ে যায়, সব লোকেরা তার বাড়ি আসতে ভয় পেতে লাগলো। কিন্তু আদিত্যের খুব চিন্তা হচ্ছিল, কেননা এই অসুখ ওর জন্যই যুবরাজের হয়েছিল। আর আদিত্য ভাবতে থাকে যে কি করবে, কেননা ওর যা অসুখ হয়েছে সেই অসুখ যুবরাজেরও হয়ে গেছে। আদিত্য নিজের ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করে, তখনই তার পাশে থাকা ওষুধের শিশির থেকে আওয়াজ আসে, আদিত্য এই দিকে দেখো, আমি তোমার সাহায্য করব, ভয় পেও না। আদিত্য এদিক ওদিক দেখতে থাকে, তখনই সে এক ওষুধের শিশিকে নড়তে দেখে। তুমি বলতে পারো, তুমি আমার সাহায্য কি করে করবে? শোনো আদিত্য, কাল যখন রোদ বের হবে তখন তুমি এই শিশিতে জল ভরে রোদে রেখে দিও, 10 মিনিট পরে সেই জল তুমি খেয়ে নিও, আর নিজের বন্ধুকেও খাইয়ে দিও, আর কিছুক্ষণ রোদেই থেকো, কেননা তোমার যা রোগ হয়েছে সেটা অনেক ভয়ঙ্কর অসুখ, আর এইটা অন্য কারণ না হোক তাই আমি তোমার সাহায্য করতে চাই। সকাল হতেই আদিত্য সেই শিশিতে জল ভরে রোদে রেখে দেয় আর ঘড়ি দেখতে থাকে, যেই 10 মিনিট হয়ে যায় সেই শিশির থেকে জল খেয়ে নেয় আর একটু জল বাঁচিয়ে নেয় নিজের বন্ধু যুবরাজের জন্যে, আর কিছুক্ষণ রোদে বসে। আদিত্য যেই জলটা খায় তার সব দাগ হাত থেকে অদৃশ্য হয়ে যায়।
আর সে ঠিক হয়ে যায়। নিজে ঠিক হওয়ার পরে সেই ওষুধের শিশি নিয়ে দৌড়ে যায়, যুবরাজের ঘরে যায় আর তাকে সব কথা জানায়, আর তাকে সেই জল খাইয়ে দেয়। যুবরাজের অসুখও ঠিক হয়ে যায়। ওষুধের শিশি, তুমি আমার অনেক সাহায্য করেছ, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি জানতে পারি এই রোগের সাথে রোদের কি সম্পর্ক আছে? রোদ থেকে আমরা শক্তি পাই। আমাদের কখনো কখনো শরীরকে রোদ দেখানো উচিত, কিন্তু আমরা যতটা সহ্য করতে পারি ততটাই। অনেক রোগ এমন হয় যে রোদ নিলে ঠিক হয়ে যায়, অনেকবার ডক্টররাও বুঝতে পারে না। আর শিশির কথা শুনে আদিত্য যুবরাজ নিজের বন্ধুদের কাছে যায় আর তাদের নিজের ঠিক হওয়ার খবর দেয়, আর তার সঙ্গে তাদের রোদের ব্যাপারে সূচনা দেয়। তো বাচ্চারা, আমরা এই গল্পের থেকে এইটা শিখি যে আমাদের কখনো কখনো রোদে খেলা উচিত। রোদ আমাদের শরীরের জন্য অনেক দরকারি। লোভী বুড়ি। এক সময়ের কথা, জনার্ধন নামের এক গ্রামে 65 বছরের এক মহিলা নীনাবতী থাকত। তিনি তার দুই ছেলে কিশোর আর লাল এবং তাদের দুই বউ অঞ্জনা বন্দনার সঙ্গে থাকত। ওরা একটি ঘরেই থাকতেন। নয়নাবতী সুস্বাদু খাবার খেতে অনেক পছন্দ করতেন, ভালো ভালো জামা কাপড় পরা আর সবসময় নিজেকে সুন্দর সাজিয়ে রাখতে তিনি পছন্দ করতেন। যখন তার ছেলেরা কাজে চলে যেত, ওনাদের স্ত্রীরাও কাজে ব্যস্ত হয়ে যেত। বড় বউ, ও বড় বউ, এদিকে এসো। হ্যাঁ মা, বলুন। তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো? খুব তেষ্টা লাগছে। নীনাবতী খুব অলস ছিল, নিজের পাশে থাকা জলের গ্লাসটাও নিজে উঠে খেতে পারত না। ও সব সময় কোনো না কোনো কারণে কাউকে না কাউকে ডাকত আর ওদের বিরক্ত করত। ওনার বৌমারা কথা তো শুনতেন, কিন্তু ওনারা প্রচুর বিরক্ত হতেন, কারণ ওনার খাবার খুব শখ ছিল। তার জন্যে যখনই রান্নাঘরে ভালো ভালো খাবার হতো, তিনি আর নিজেকে আটকাতে পারতেন না আর রান্নাঘরে চলে যেতেন আর দেখতে চাইতেন কি হচ্ছে। আরে বৌমা, শোনো, তুমি কি বানাচ্ছ? গন্ধ তো খুব ভালো আসছে। যখন নয়নাবতীর বৌমারা খাবার বানিয়ে নিত, সে অপেক্ষা করত যে ওরা কখন রান্নাঘর থেকে বাইরে বেরোবে। যখনই তার বৌমারা রান্নাঘর থেকে বাইরে বেরোত, ও রান্নাঘরে ঢুকে পড়ত আর ভালো ভালো খাবার দেখতে থাকত আর আলাদা একটা বাটিতে নিয়ে চুপ করে নিজের ঘরে চলে যেত। আর খাবার সময় বৌমারা সবাইকে আগে খেতে দিত, আর যখন ওদের খাওয়ার সময় আসত, তখন খাবার কম পড়ে যেত। কেউ জানতেই পারত না যে খাবার কি করে কম হয়ে যাচ্ছে। ওদের স্বামীরা বলতেন, রোজ রোজ যখন খাবার কম পড়ে তো বেশি করে কেন বানাও না তোমরা। এই শুনে নীনাবতী খুব খুশি হতো, কিন্তু নিজের ছেলেদেরকে কিচ্ছু বলতো না। একদিনের কথা, কিশোর বাজার থেকে কিছু মিষ্টি কিনে আনে আর ঘরে এসে দিয়ে দেয়। সেই মিষ্টিগুলো তার বাচ্চাদেরকে সে দেয়। যেই নীনাবতী মিষ্টির ডাব্বা দেখে, তো তার মুখে জল এসে যায় আর সে নিজেকে থামাতে পারে না। সে নিজের নাতি নাতনিদের কাছে আসে আর সেই মিষ্টির ডাব্বাটা নিয়ে নেয়। শোনো বাচ্চারা, মিষ্টি আমি তোমাদের সমান সমান ভাগ করে দেব। চলো, নিজের চোখ বন্ধ করো, নিজের হাত সামনে রাখো। বাচ্চারা বাচ্চারা দিদার কথা শুনল আর তাই করল যা দিদা বললেন। তারপর নীনাবতী কিছু মিষ্টি নিজের কাছে রেখে দেয় আর বাকি মিষ্টি বাচ্চাদের দিয়ে দেয়। তারপর সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। শুধু তাই না, ওনার আরেকটি কাজ ছিল সেইখানে। সে নিজের বউদের শাড়িও চুরি করত। যখন তার বৌমারা শাড়ি শুকানোর জন্য মিলত, তখন সে চুপ করে গিয়ে শাড়ি এনে আলমারিতে রেখে দিত। আর এইদিকে ওনার বৌমারা খুব বিরক্ত হতেন আর ভাবতেন যে রোজ রোজ এরম কে করে। ওনারা ভাবতেন যে শাড়ি কেউ চুরি করে নিয়ে যায়। মা, আপনি আমার লাল শাড়ি দেখেছেন কি? অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি তো শুকানোর জন্য তারে রেখেছিলাম, আপনি কি দেখেছেন? না বৌমা, আমি দেখিনি।
আমার মনে হয় কি ওই পাশের ঘরের পুষ্পা করে থাকবে। কাল আমি ওই শাড়ি ওর কাছে দেখেছিলাম। আমারও শাড়ি পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হয় এই পুষ্পার কাজ। তোমাদের দুজনকে ওর কাছে গিয়ে কথা বলা উচিত। এরম বলে সে নিজের দুই বৌমাকে ভুল বুঝিয়ে দিল। ওরা দুজনে নিজের প্রতিবেশী পুষ্পার কাছে গেল আর ঝগড়া করতে শুরু করলো। পুষ্পার তো কোনো দোষই ছিল না এই জায়গায়। ওদের ঝগড়া দেখে নীনাবতী খুব খুশি হয়ে গেল। এরা তো জানতেই পারবে না যে এইসব আমার কাজ। দেখো কেরম লড়াই ঝগড়া করছে। এইভাবেই নীনাবতী নিজের পরিবারের সবাইকে বিরক্ত করত। একদিনের কথা, সে হঠাৎ করে খুশি হয়ে যায় কিনা পরের মাসে দুর্গা উৎসব আসছে, আর সে চাইতো যে সবাই নতুন জামা কাপড় কিনুক। আমাদেরও জামা কেনা উচিত। আর হ্যাঁ, এখন শাশুড়ি মাও আসছে, আপনি কি ওনার জন্য কাপড় কিনে নেবেন? ওরাও আমাদের সাথে দশমী মানাতে আসছে। এইটা শুনে নীনাবতীর কিছু ভালো লাগলো না। তার খুব ঈর্ষা হচ্ছিল যে সে কেন আসছে। আসতে দাও, আমার জানা আছে ওকে কিভাবে ভাগানোর আছে। পরের দিন নীনাবতী নিজের ঘর থেকে বাইরে আসলো, আর উনি দেখলেন ওনার ছেলে আর বৌমা কারোর জন্য অপেক্ষা করছিল। ওরা সবাই বারান্দাতেই দাঁড়িয়েছিল। হে ভগবান, দেখো কেরম ভাবে ওনার অপেক্ষা করছে। ওরা আমার জন্য কোনোদিনও অপেক্ষা করেছে? হে ভগবান! তারপর সেইখানে বড় ছেলের শাশুড়ি পদ্মা আসে। ওনাকে দেখে বাচ্চারা ছুটে ওনার কাছে চলে যায়। পদ্মা সবার জন্যে কিছু না কিছু উপহার নিয়ে এসেছে, বাচ্চাদের জন্যে খেলনা আর মেয়েদের জন্যে শাড়ি। পদ্মা নীনাবতীকে একটা সুন্দর বাক্স দিল। নীনাবতী সেই বাক্স নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেল। যেই সে নিজের ঘরে গেল, সে সুস্বাদু খাবারের গন্ধ পেল। তো সে ভাবতে থাকলো যে অনেক সুস্বাদু খাবার আজ তৈরি হচ্ছে, আর এইটাই ভেবে সে মনে মনে ঈর্ষা করতে লাগলো। এই দেখো কত সুস্বাদু খাবার হয়েছে, আমার জন্য কি কোনোদিনও বানাতে পারো না? এখন আমি এদের মজা দেখাচ্ছি। যেই তারা দুজন রান্নাঘর থেকে বাইরে আসে, নীনাবতী তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর খাবারে অনেক করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। যেই সবাই খেতে শুরু করে, কেউ খাবার খেতে পারে না। সবার প্রচণ্ড ঝাল লাগলো, সবাই জল খেতে শুরু করে, কিন্তু নীনাবতী তো খাবার একটুও ছোঁয়নি। কারোর কিছু সন্দেহ না হয় তার জন্যে সে ঝাল লাগার অভিনয় করতে লাগে কি তার খুব ঝাল লেগেছে, আর জল খেতে শুরু করে। কিন্তু পদ্মার এইটা সন্দেহ হয়ে যায়। পদ্মা নীনাবতীকে কিছু না খেতে দেখে নিয়েছিল। তার এরম মনে হলো কি কিছু গণ্ডগোল আছে। পদ্মা নীনাবতীর উপরে নজর রাখতে শুরু করল। এরম কিছুদিন চলে যায়। তখন পদ্মা জানতে পারল নীনাবতী বাচ্চাদের মিষ্টি চুরি করে আর বৌমাদের শাড়ি চুরি করে এনে নিজের বাক্সতে রেখে দেয়। উনি এরকমও দেখলেন যে রান্নাঘর থেকে সবজি বাইরে নিয়ে এসে নিজের ঘরে রেখে দেন। আর এক সপ্তাহতে পদ্মা নীনাবতীর ব্যাপারে অনেক কিছু জেনে যান। একদিন যখন সবাই একসাথে বসেছিল, পদ্মা ভাবল এটাই হলো উচিত সময় যে ঘরে কি ঘটছে সবাইকে জানা উচিত। নীনাবতী, বলুন, ওই বাক্স কি আমাকে এনে দিতে পারবেন যেটা আমি আপনাকে দিয়েছিলাম? এই বলে পদ্মা নীনাবতীর ঘরে যায়। আর নীনাবতী ওর থেকে আগে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পিছনেই রয়ে গেল। এইদিকে পদ্মা বাক্স যেই সবার সামনে খুলল, সবাই অবাক হয়ে গেল। ওইখানে অনেক রকমের মিষ্টি, শাড়ি এবং পয়সা ছিল, যেই সবগুলো পরিবারের লোকেদের থেকে সে চুরি করেছিল। নীনাবতী, তোমার ছেলে, তোমার বৌমা, তোমার নাতি নাতনি, এরা তোমার নিজের পরিবার, এটা অন্য কারণ নয়। এ তোমাদের সব নিজেদের, তোমার কি মনে হয় তুমি যা করছো ভালো? মা, তুমি এসব কেন করছিলে? এই জন্যেই বাচ্চারা তোমার থেকে সবসময় বিরক্ত থাকতো। আপনার মনে হয় না যখন আমরা কাজ থেকে বাড়ি ফিরি তো আমরা কত ক্লান্ত থাকি? আর আপনার এইসব করার কি দরকার মা? আপনি সবার সাথে খুশি খুশি থাকতে পারেন, আপনার কারণে সবাই কত বিরক্ত হয়েছে। মা,
আপনি আমাদের পুষ্পার ব্যাপারে বলেছিলেন, ও আমাদের কত ভালো বান্ধবী ছিল, আপনার জন্য এখন তো সে আমার সাথে কথাও বলে না। মা, আমরা আপনার এত ধ্যান রাখছি, আপনি এরম কিভাবে করতে পারেন আমাদের সাথে? নীনাবতীর নিজের থেকে বয়সে কম লোকেদের এরম বলতে দেখে খুব বাজে এই জন্যে লাগলো কারণ তারা নিজেদের লোক ছিলেন। সে বুঝতে পারল যে সে অনেক বড় ভুল করেছে, আর সে এইসবের জন্যে সবার কাছে ক্ষমাও চাইলেন। তারপরের দিন থেকে নীনাবতী নিজের বাচ্চাদের খুব খেয়াল রাখতেন এবং নিজের বৌমাদেরও খেয়াল রাখতেন, আর ওদের সঙ্গে খাবারও বানাতেন। এইসব দেখে পদ্মা খুব খুশি হলেন যে ওনার থাকতে থাকতেই নীনাবতী পাল্টে গেছেন। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম কি, আমাদের পরিবারের লোকেদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করা উচিত আর নিজেদের ছোট জীবনে সন্তুষ্ট থাকা উচিত। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারও পাল্টানো উচিত।